মূর্তির পরিবর্তে মানুষকে পূজা করা হয় বাঁকুড়ার ইন্দাসে। কালী পূজার দিন এই দৃশ্য দেখা যায় ইন্দাসের মির্জাপুর গ্রামে। 125 বছর ধরে চলে আসছে এই রীতি। দেশ জুড়ে মহা সমারোহে পালিত হওয়া কালী পূজোর মধ্যেই এক অন্যরকম চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাসে। কোনো মূর্তি নয়, কালী পূজায় কালী রূপে পূজিতা হচ্ছেন রক্ত মাংসে গড়া এক মহিলা। যদিও এমন ঘটনার পিছনে রয়েছে এক অনন্য ইতিহাস। জানা গেছে ইন্দাসের মির্জাপুর গ্রামের সাতটা পরিবারের প্রায় 125 ধরে ওই পরিবারের গৃহকর্তৃকে মা কালী রূপে পুজো পালনের রীতি চলে আসছে। দেবী স্বপ্নাদেশ দিয়েছিলেন তাঁর মূর্তির পরিবর্তে ওই বাড়ির গৃহকর্তৃকে দেবী রূপে পুজো করা হোক, তারপর থেকেই চলে আসছে এই রীতি। অজানাই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন পরিবারের জামাই তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। এখানে আমাদের ইন্দাসের যে মির্জাপুর গ্রাম, এখানে প্রায় 125 বছরের এই পূজা, দেবীর স্বপ্নাদেশেই এই পূজার আরম্ভ। যেখানে বাড়ির পরিবারের যে বড় মহিলা রয়েছেন গৃহকর্তী, তাকেই দেবী রূপে পূজা করা হয় এবং মা কালীর তন্ত্র সাধনার মতেই এই মায়ের পুজো চলে আসছে দীর্ঘদিন ধরে। এবং যাবতীয় মাকে পুরো ফুল মালা চন্দন থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে তাকে দেবীকে অর্ঘ্য নিবেদন করা হয় এবং এই পূজা প্রায় 4-5 ঘন্টা ধরে চলে। ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু দাঁড়িয়ে থাকেন, কোনো সময় বসে পূজিত হন, এইভাবে কিন্তু চলে আসছে দীর্ঘদিন ধরে। সুতরাং এখানে একটা নতুন একটা দিক আমিও দেখেছি যে এখানে রয়েছে, যে মায়ের স্বপ্নাদেশকে পালন করার রেখেই এইভাবে কিন্তু পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে। শুধুমাত্র বিশেষ পূজা তিথিতে তো রয়েছেন, তাছাড়াও নিত্য পূজাও কিন্তু এই মন্দিরে হয়ে থাকে। প্রতিদিনেই কিন্তু নিত্য পূজা হয়, সন্ধ্যার দিকে আরতি হয়, কিন্তু এই বিশেষ যে পূজার দিনগুলি, কালী পূজার দিনগুলিতে দেবী রূপে এই বাড়ির গৃহকর্তৃকে কিন্তু পূজা করা হয়। পরিবারের গৃহকর্তৃকে যখন পূজো করার নিয়ম চলে আসছে, তখন বাড়ির গৃহকর্তাও সেই নিয়ম পালন করে। বর্তমানে বাড়ির গৃহকর্তা কার্তিক চন্দ্র সাঁতরা তাদের বাড়ির এই পুজোর ইতিহাস সম্পর্কে জানানোর পাশাপাশি দেবীর স্বপ্নাদেশ সম্পর্কে তিনি বলেন, মাটি পাথর বা কোনো সোনার মূর্তির মধ্যে নয়, মানুষের মধ্যেই আমি রয়েছি। আমার মা ছিলেন যিনি এই বংশেরই প্রথম, অর্থাৎ তারই সন্তান, আমি বড় সন্তান। মা ঠিক এইভাবেই তার পূজা করেছিলেন বা মাকে এইভাবেই পূজিত হয়েছিলেন, এভাবেই তিনি মানে মাকে আরাধনা করে গেছেন, আর তারই মানে পথ অনুসরণ করে আমার আয়ু চলছি। এটা হচ্ছে তেনাদের কাছ থেকে শোনা যে তাদের স্বপ্নাদেশ, আমরাও তার স্বপ্নাদেশ পাই যে আমাকে এইভাবেই পূজিত হবে। আমি কোনো সোনার মূর্তি, মাটির মূর্তি বা পাথরের মূর্তির মধ্যে আমি নাই, আমি মানুষের মধ্যে আছি।